5 দিন ধরে নিখোঁজ তরুণের মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে সাগরদিঘির দামোশের উল্টোডাঙা ঘাটে মৃতদেহ ভাসতে দেখেন জেলেরা। জানা যায়, দিন পাঁচেক আগে বিকেল বেলায় ছিপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বালিয়ার বাসিন্দা বছর 18 নূর ইসলাম শেখ। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। সাগরদিঘি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। শনিবার দেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন দেহ শনাক্ত করে। আজকে 5 দিন হলো হারিয়ে গেছে, তো একটু নূরে আসলাম, মাছ ফাঁস ধরার একটু নেশা, মাথাটা একটু উল্টাপাল্টা, বাড়ি বলতে পারে না। তো আজ 5 দিন হলো আমরা খুঁজে খুঁজে ঢুঁড়ে বেড়াচ্ছি, থানাতে একটু ডায়েরি করা ছিল। প্লাস আজকে যে সব মানে সব মাছ ধরে তারা খবর দিল যে এরকম তাকে দেখেছে। আমরা গেলাম, যে দেখলাম যে হ্যাঁ এরকম ঠিক সেই, তাকে আমরা নিয়ে এলাম উঠে। দেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ছিল নূর ইসলাম। মৃত্যুর কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। যারা মাছ ধরতে গেছিল তারাই ধর জল ধরে তুলেছিল, দিয়ে আমরা খবর পেয়ে আবার নিয়ে এলাম। মানে ওখানে দামোশে গেল কিভাবে? এখন কিভাবে রাতের ব্যাপারে মাথা ছিট ছিল, তো মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।